মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়া এলাকায় কাদাবাহী একটি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কদর আলী নামের এক শ্রমিক নিহত হয়েছে। দুই সন্তানের জনক নিহত কদর আলী গাংনী থানাপাড়ার মৃত লালটু হোসেনের ছেলে, গাংনী আস্থাবিশের একজন শ্রমিক। মঙ্গলবার সকাল 7টার দিকে গাংনী থানাপাড়া ধানখোলা সড়কের পাশে আস্থা বৃক্ষের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালের দিকে একজন চালক ইটভাটার আঙ্গিনায় মাটিবাহী ট্রাক্টর দিয়ে মাটি ফেলছিলেন এবং কদর আলী ট্রাক্টরের পিছনে থেকে বালি ছেটাচ্ছিলেন। এমন সময় অসাবধানবশত ট্রাক্টরটি পিছনের দিকে নিলে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কদর আলী ঘটনাস্থলেই নিহত হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, খবর শুনে পুলিশের একটি দল লাশ উদ্ধারের কাজ করছে।